আসসালামু আলাইকুম, আমরা এখন আছি ফেনীর লালপুলে। তো আমাদের হাতে এখন কোনো খাবার নাই, আমাদের খাবার প্রয়োজন ছিল, কিন্তু আমরা রেস্কিউ করতে শুধু বের হয়েছিলাম গতকাল একটার দিকে। আমরা চট্টগ্রাম থেকে বের হয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত ফেনীতে পৌঁছাতে পারি নাই। এখানে অসংখ্য মানুষ আছে যারা খাবার পাচ্ছে না। আমাদের বোট, আমাদের তিনটা বোট আছে, তিনটা বোটে আমাদের নিজেদেরই কোনো খাবার নাই, আমরা খাইতে পারতেছি না। কিন্তু ফেনীর লালপুলে আপনারা যারা আছেন, আপনারা যারা শুনতে পাচ্ছেন, ফেনীর লালপুলে খাবার লাগবে, ত্রাণ লাগবে, খাবার লাগবে, ত্রাণ লাগবে। আপনারা যেখানে আছেন, ইমার্জেন্সি পানি দরকার। আপনারা ফেনীর লালপুলে, লালপুলে এবং লালপুলের আশেপাশে এলাকাগুলোতে ইমার্জেন্সি পানি দরকার, ইমার্জেন্সি খাবার দরকার। মানুষ খাইতে না পায়ে অবস্থা খারাপ, মানে এখানে শুধু পানি বন্দি যা আছে এমন না, এখানে মানুষ খাইতেও পারতেছে না। তো আপনারা এই জায়গাগুলো হচ্ছে ব্যাক সাইডে পড়ে যায়, যার কারণে অনেক মানুষ এখানে আসে না। যারা আসতেছে শুধু ফেনীতে ঢুকতেছে বা হচ্ছে ওই এলাকাগুলোতে যাচ্ছে, কিন্তু এই এলাকাগুলোর মানুষ খাইতে না পায়ে মানে কান্নাকাটি করতেছে। প্রত্যেকটা বোটে খুঁজতেছি, আমরা কোনো খাবার পাচ্ছি না, ইভেন আমাদের নিজেদেরও কোনো খাবার নেই। আমরা ফেনীতে মুভ করতেছি, আমরা ছাগলনাইয়ার দিকে যাব, ওখানে মানুষের অবস্থা খারাপ। কিন্তু আপনারা যারা চট্টগ্রামের আছেন বা হচ্ছে এই দিক থেকে মুভ করতেছেন, চট্টগ্রাম থেকে যারা মুভ করতেছেন, আপনারা লালপুলের দিকে